নির্বাচনী প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব। 8 ফেব্রুয়ারি প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া প্রচারে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রাজনাথ সিং, মনোজ তেওয়ারি, রূপা গাঙ্গুলি সহ মণিপুর ও আসামের মুখ্যমন্ত্রী সহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার সাংবাদিকদের এই কথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। নির্বাচন ঘোষণার দিন থেকেই রাজ্য জুড়ে প্রচারে নেমে পড়েছে সিপিএম বিজেপি দুটি রাজনৈতিক দল। অন্যান্য বারের নির্বাচন থেকে এবারের নির্বাচন কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 25 বছরের শাসনে এবারের নির্বাচনে শক্তিশালী বিরোধী দল বিজেপি ও তার জোটের মুখোমুখি হতে চলছে সিপিএম। বামফ্রন্টের নেতারা মুখে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের কথা বললেও আদৌ তারা এবারের নির্বাচনে জয়লাভ করতে পারবে কিনা সে নিয়ে যথেষ্ট আশঙ্কায় মেলার মাঠের নেতৃত্বরা। রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রচার চলছে জোর কদমে। হাইটেক প্রচারে ইতিমধ্যে শাসক দল সিপিএমকে টেক্কা দিয়েছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনকে এবার পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তাই প্রচারে কোনো রকমে খামতি রাখছেন না তারা। বিজেপির এখন একটাই লক্ষ্য, 25 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করা। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ও সিপিএমকে টেক্কা দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। 8 ফেব্রুয়ারি প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। 8 ফেব্রুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাতে আসবেন, 2টি র্যালিকে সম্বোধন করবেন ওই দিনে। তো 2টি র্যালি একটা আমরা আগেও বলেছিলাম 31 তারিখ ওনার আসার কথা ছিল, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পর নমিনেশন ধরার যে লাস্টে 31 জানুয়ারি থাকার কারণে সেটাকে পোস্টপোন করতে হয়েছে। তো 8 তারিখ 2টি জায়গাতে টেন্টেটিভ, একটা হয়তো বা কৈলাসহরের দিকে আর একটা সাউথের দিকে, সেটা আগেও আপনাদেরকে জানানো হয়েছিল, সেই মতে থাকবে। তবু একবার আমরা রাজ্য পর্যায়ে আলোচনা করার পর স্থানগুলো আমরা নির্ধারিত করে দেব, কিন্তু টেন্টেটিভ সেটাই থাকবে, এটা আলোচনা হয়েছে। আর আরেকটা ওনার র্যালি 13 থেকে 15-এর মধ্যে ফেব্রুয়ারি আগরতলাতে জনজমায়েত হবে, নরেন্দ্র ভাই মোদী দেশের প্রধানমন্ত্রী, উনি সম্বোধন করবেন। ফেব্রুয়ারি মাসে রাজ্যে প্রচারে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রাজনাথ সিং, মনোজ তেওয়ারি, রূপা গাঙ্গুলি সহ মণিপুর ও আসামের মুখ্যমন্ত্রী সহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি আসবেন। তো ডেটটা আমরা এখন, ডেটটা কী হবে, হয়তোবা 2 থেকে 3 বা 4 তারিখের মধ্যে করতে হবে, সেটা আমরা আলোচনা করে সেটা আপনাদেরকে আগামী দিনে জানিয়ে দেব। স্টার ক্যাম্পেনার কয়জন আসবে? স্টার ক্যাম্পেনার একটু পরে বলছি, আসার জন্য তো সমস্ত নেতৃত্বে প্রস্তুত আছে, কিন্তু সঙ্গে সঙ্গে সাংগঠনিক কাজ করতে হবে। তো যোগী আদিত্যনাথ দিয়ে আসবেন, আমাদের প্রধানমন্ত্রী আসবেন, অমিত ভাই শাহ আবার আসবেন, আসামের মুখ্যমন্ত্রী আসবেন, মণিপুরের মুখ্যমন্ত্রী আসবেন, তারপর স্মৃতি ইরানি জি আসবেন। 25 জানুয়ারি বৃহস্পতিবার আগরতলা টাউন হল মণ্ডল থেকে প্রদেশ স্তর পর্যন্ত সমস্ত কার্যকর্তা, বিধায়ক, বিভিন্ন মোর্চার সভাপতি, কমিটি মেম্বার সহ প্রায় 1000 জন কর্মীদের নিয়ে বিজেপি দলের সাংগঠনিক ও নির্বাচনী সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন বিপ্লব বাবু। 2018-তে আগরতলা টাউন হলে মণ্ডল থেকে প্রদেশ স্তর পর্যন্ত সমস্ত এমএলএরা, কোর কমিটি মেম্বার, অল অফিস বেয়ারার্স, স্টেট এক্সিকিউটিভ কমিটি আর মণ্ডল, ডিস্ট্রিক্ট, মোর্চা, সমস্ত কার্যকর্তাদের, প্রমুখ কার্যকর্তাদের নিয়ে 1000-এর কাছাকাছি আমাদের কার্যকর্তাদের, লিডারদেরকে নিয়ে কালকে সাংগঠনিক এবং নির্বাচনী প্রস্তুতির কার্যক্রম আমরা রেখেছি। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত সেই কার্যক্রম টাউন হল হবে। তার সেই সাংগঠনিক বিষয়ে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বাইরে থাকার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে দেরি হচ্ছে। 27 জানুয়ারি দিল্লিতে সন্ধে 6টায় পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। প্রদেশের যে প্রার্থী তালিকা, স্বাভাবিকভাবে আমাদের প্রার্থী যে ত্রিপুরার রাজ্যের যে স্টেটের ইলেকশন কমিটি সেখানে আলোচনা হয়েছে, আলোচনা করার পর যেই নামগুলো দুটো এমন করে একটা আমরা প্রস্তুতি নিয়েছি, তো সেই নামগুলো বিজেপি পার্লামেন্টারি বোর্ড থেকে ক্লিয়ার করতে হয়। আর পার্লামেন্টারি বোর্ডের যে প্রধান ব্যক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সুইজারল্যান্ডে আছেন, আপনারা সবাই অবগত আছেন, ও তার জন্য আমাদের দেরি হচ্ছে। তো আগামী 27 তারিখ সন্ধ্যা 6টায় আমাদের পার্লামেন্টারি বোর্ডের মিটিং হবে, আর সেই মিটিংয়ে আমাদের সমস্ত প্রার্থী তালিকা ঘোষিত হবে। মানিক দাসের বহিষ্কারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, সাংবাদিকদের জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। পার্টি থেকে এক্সপেল বা সাসপেন্সন শুধু বিজেপিতে অন্য পার্টি, বিজেপি শুধু প্রেসিডেন্ট করতে পারে, আর কেউ করতে পারে না। স্টেট প্রেসিডেন্ট, অন্য কোনো প্রেসিডেন্ট করতে পারে না, ডিস্ট্রিক্ট বা মন্ডলে হয় না বলতে। তো স্টেট প্রেসিডেন্ট আমি খুদ জানি না যে আমার রাজ্যে আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মানে হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে। তো এগুলো বিরোধী পার্টি, যে সত্তাসীন পার্টি আছে, তাদের বিভিন্ন রণকৌশল করে সেগুলো অপপ্রচার করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার মানে একটা রাস্তা করার ইচ্ছা। পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা বহুদিন, আমার স্বর্গীয় পিতাজির সঙ্গে উনি রাজনীতি করে এসেছেন। বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের নির্বাচনী ইনচার্জ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, রাজ্য প্রভারী সুনীল দেউধর, রাজ্য সভাপতি বিপ্লব দেব উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।